हेलो स्टूडेंट्स, हाउ आर यू? आई वेलकम टू यू माय 10th ऑनलाइन क्लास आईसीटी थ्री इंग्लिश वर्सन आईसीटी पेज 42। टॉपिक इज द कलर बॉक्स। ओपन योर बुक पेज नंबर 42। The color box, page 42. On the right of the paint window is a row of small boxes in different colors. To select the color you want, click on it. ठीक ए ধরনের একটা box আছে আমাদের paint program-এর মধ্যে, আমি কম্পিউটারে দেখিয়ে দিব। That is called color box. এখান থেকে আমরা যেকোনো color choose করতে পারবো। যেকোনো color choose করতে পারবো। कलर नहीं हम फिल विथ कलर करते पर ओके द मेनू एट द टॉप ऑफ द पेंट विंडो इज द मेनू बार विथ मेनूज पेंट होम एंड व्यू इच मेनू ऑन दिस बार कंटेन्स सेवरल कमांड्स विद इन इट क्लिक ऑन द पेंट मेनू ऑन द मेनू बार ए लिस्ट ऑफ कमांड्स सच एज न्यू ओपन सेव Save as etc. will appear on the screen. Screen 6. এই ধরনের করে একটা স্ক্রিন আসবে, ঠিক আছে, যেখানে নিউ, ওপেন, সেভ, সেভ এস এই ধরনের আর কিছু মেনু থাকবে, কমান্ড থাকবে। দিস লিস্ট অফ কমান্ডস ইজ কল্ড এ ড্রপ ডাউন মেনু, অর্থাৎ নিচের দিকে মেনুর লিস্টটা বের হবে, দ্যাট ইজ কল্ড ড্রপ ডাউন মেনু। ইউ ক্যান নাও ইউজ দি New command to start a new drawing. New command আমরা ব্যবহার করবো কি স্টার্টিং এ নিউ ড্রয়িং এর জন্য। ওপেন কমান্ড টু ওপেন অ্যান এক্সিস্টিং ড্রয়িং, এক্সিস্টিং ড্রয়িং এর জন্য, অর্থাৎ পূর্বে কোনো কিছু অঙ্কন করেছি, কোনো ফাইল সেভ আছে, সেটা ড্রয়িং করার জন্য ওপেন ব্যবহার করবো। সেভ অ্যান্ড সেভ এস কমান্ড ব্যবহার করবো টু সেভ ইউর ড্রয়িং, ঠিক আছে। আমি তো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার বক্স আর মেনু দি মেনুস। কালার বক্স দেখো, পেইন্ট প্রোগ্রাম ওপেন করার পরে দিস ইজ দি কালার বক্স, দিস ইজ দি কালার বক্স। ফ্রম হিয়ার উই চুজ এনি কাইন্ড অফ কালার ফর ড্রয়িং, দিস ইজ কালার বক্স। আর মেনু, মেনু মেনু বার দেখো, মেনুস দেখো, এখানে ফাইলের মধ্যে ক্লিক করলাম, আমি যদি ফাইলের মধ্যে জাস্ট প্রেস করি, দেখো ফাইলের মধ্যে আমি প্রেস করলে, এই যে ফাইলের মধ্যে ক্লিক করলে এখানে কতগুলো ড্রপ ডাউন মেনু বের হয়েছে, যেখানে নিউ, ওপেন, সেভ, সেভ এস, ঠিক আছে, প্রিন্ট, হ্যাঁ, এই ধরনের করে অনেকগুলো কমান্ড আছে। এই যে আমরা যখন যেটা প্রয়োজন সেটা এখান থেকে ব্যবহার করতে পারব, ঠিক আছে। তারপর আমরা দেখি ড্রয়িং, সেভিং অ্যান্ড প্রিন্টিং। লেট আস ফার্স্ট ড্র অ্যান্ড প্রিন্ট এ ফ্লাওয়ার। ড্রয়িং অ্যান্ড ইরেজিং, ওপেন পেইন্ট, সিলেক্ট নিউ ফ্রম দি পেইন্ট মেনু, অর্থাৎ নতুন আমরা একটা পেজ নিব। This option, this open a new paint window to work on. Select the brushes tools, select the colors and line thickness you want. Draw the flower, the stem and the leaves. Use the colors as required. Make sure that all figures you draw are close. If you make a mistake while drawing, use eraser tool to erase. তাহলে আমরা কি, আমরা যদি ড্রয়িং করার জন্য আমরা একটা নতুন একটা উইন্ডো নিলাম, কীভাবে নিব আমি দেখাচ্ছি, সেখানে আমরা কি ইরেজ করতে পারবো। যেমন আমি এখান থেকে আমি নতুন একটা উইন্ডো নিব, হ্যাঁ, মনে করো আমরা এখানে ড্রয়িং করেছি, হ্যাঁ ড্রয়িং করেছি, আমরা এখানে আর কিছু এখানে ড্রয়িং করেছি,
অনেকগুলো কিন্তু এখানে আমরা করব না, নতুন একটা উইন্ডো নেব। তাহলে আমরা কোথায় যাব? ফাইলে যাব, ফাইলে যাব, নিউ, নিউতে যাব, এই নতুন একটা ওয়ার্কিং এরিয়া বা উইন্ডো চলে আসছে। এখানে আমরা কি কাজ করতে পারবো? এরপর আমি আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, আর একটা স্টার আঁকলাম, আর একটা আচ্ছা এই ধরনের কয়েকটা চিত্র আঁকলাম। আর আমরা এখান থেকে কারেকশন করব বা ইরেজ করব। তাহলে আমি এখান থেকে নিব ইরেজার, টুলসের মধ্যে ইরেজার আছে, ইরেজার দিলাম। তারপরে এই যে আমি এখন মুছতে থাকবো, দেখো এই যে মুছতেছি, ঠিক আছে, এভাবে করে মুছা যাবে। দেখো এই যে আমি স্টারের, আমি স্টারের কিছু অংশ মুছে ফেললাম, এই ধরনের করে ইরেজ করা যাবে। তারপরে দেখো কালারিং, ইউজ দি ফিল উইথ কালার টুল টু ফিল ইয়েলো কালার ইন দি ফ্লাওয়ার অ্যান্ড ডিফারেন্ট শেডস অফ গ্রিন কালার ইন দি স্টিম অ্যান্ড লিপস। ঠিক আছে, আমরা এই কালারগুলো দিতে পারবো স্টিমের মধ্যে, লিপসের মধ্যে দিতে পারবো গ্রিন কালার, আর ফিল উইথ ইয়েলো কালার দিতে পারবো ফুলের মধ্যে। টু আন্ডু এ কমান্ড, ইফ এনি ফিগার ইউ হ্যাভ ড্রোন ইজ নট ক্লোজড, দি কালার উইল স্পিল ওভার দি এন্টায়ার স্ক্রিন, ইউ মাস্ট ফার্স্ট রিমুভ দি কালার অ্যান্ড দেন জয়েন দি গ্যাপ, টু রিমুভ দি কালার ইউ হ্যাভ টু রিভার্স অর আন্ডু দি লাস্ট কমান্ড, জাস্ট ক্লিক অন দি আন্ডু অ্যারো অ্যাট দি টপ অফ দি উইন্ডো টু রিমুভ ইউর লাস্ট কমান্ড, দি কালার ইউ ফিল্ড ইন উইল ডিসঅ্যাপিয়ার, দি আন্ডু অ্যারো ক্যান বি ইউজড টু আন্ডু এনি কমান্ড। অর্থাৎ কোনো কিছু আমি যদি আবার পূর্বের ফাইলটা আনতে চাই, তাহলে কি আমি আন্ডুতে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, সেভিং অ্যান্ড রেট্রিভিং, সেভিং অ্যান্ড রেট্রিভিং ইউর ড্রয়িং, ইউ ক্যান সেভ ইউর ড্রয়িং অন দি হার্ড ডিস্ক অফ ইউর কম্পিউটার। আমরা আমাদের যে কোনো ড্রয়িং করা কোনো কিছু ছবি বা যে কোনো কিছু আমরা হার্ড ডিস্কে সেভ করতে পারবো। ইউ ক্যান দেন রেট্রিভ ইট, আমরা এটাকে বেরও করতে পারবো এবং কি এটার উপর কাজ করতে পারবো। ওয়ার্ক অন ইট হোয়েন এভার ইউ ওয়ান্ট, যখনই প্রয়োজন তখন এটার মধ্যে আবার কাজ করতে পারবো বের করে। তাহলে ফ্রম দি পেইন্ট মেনু সিলেক্ট সেভ এস টু সেভ অ্যাজ উইন্ডো অ্যাপিয়ার্স। ঠিক আছে, সেভ এস ব্যবহার করবো আমরা নতুন করে সেভ করার জন্য। সিলেক্ট পিএনজি পিকচার অ্যান্ড ইন দি উইন্ডো দ্যাট অ্যাপিয়ার্স টাইপ টিউলিপস অ্যাজ দি ফাইল মেনু। ক্লিক অন সেভ, ইউর ড্রয়িং ইজ নাও সেভড অন দি হার্ড ডিস্ক আন্ডার দি নেম টিউলিপস। টু রিট্রিভ ইউর ড্রয়িং সিলেক্ট ওপেন, অর্থাৎ কোনো একটা ফাইল বের করার জন্য আমরা কি ওপেনে সিলেক্ট করবো। ওপেন ফাইলে গিয়ে ওপেন, ফ্রম দি পেইন্ট মেনু টাইপ দি নেম, এবং ফাইল নেমটা টাইপ করতে হবে ড্রয়িং টিউলিপস টু ওপেন ইট। টেকিং এ প্রিন্ট আউট, কীভাবে আমরা প্রিন্ট আউট নিব? ইফ ইউর কম্পিউটার হ্যাজ এ প্রিন্টার কানেক্টেড টু ইট, ইউ ক্যান টেক এ প্রিন্ট আউট ইউর ড্রয়িং। আমাদের কম্পিউটারের সাথে যদি প্রিন্টার কানেক্টেড থাকে, তাহলে আমরা আমাদের ড্রয়িং কী করতে পারবো? প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, ইফ ইউর কম্পিউটার হ্যাজ এ প্রিন্টার কানেক্টেড টু ইট, ইউ ক্যান টেক এ প্রিন্ট আউট অফ ইউর ড্রয়িং। কীভাবে যাব? ফ্রম এ পেইন্ট মেনু সিলেক্ট প্রিন্ট, ইন দি উইন্ডো দ্যাট অ্যাপিয়ার্স সিলেক্ট ইউর প্রিন্টার অ্যান্ড ক্লিক অন প্রিন্ট। এভাবে কি আমরা কি প্রিন্টও করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা দেখলাম কীভাবে প্রিন্ট করব, কীভাবে সেভ করব, কীভাবে রিট্রিভ করব ফাইলের, ড্রয়িং, সেভিং, প্রিন্টিং, তারপরে মেনুর অধীনে কী কী কমান্ডগুলো থেকে সেগুলো দেখলাম, কালার বুকস দেখলাম। ঠিক আছে, এগুলো একটু বাসায় একটু তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমাদের কাছে জিনিসগুলো হয়তো বা আরও সহজ হয়ে যাবে, আরও সহজ হয়ে গেলে তখন তোমরা দেখবে যে জিনিসগুলো খুব সহজ লাগছে। আর যদি সমস্যা হয় আমি পরবর্তী ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেব। ঠিক আছে, তাহলে এরপরে আছে
मेकिंग कपिस अफ योर ड्रईंग क्यों कपि करब से तुम्हारे नेक्स्ट हमें क्लस देखिए दिव अन्न क्लस आज ये पर्यंत स्टे होम स्टे सेफ देखा होबे अनदर ऑनलाइन क्लासे सबाइके थैंक यू।